কুড়ি পেপার দিয়ে। হাই ফ্রেন্ড, আজকে আমি দেখাবো আপনাদের শিশু কাঠে কিভাবে পিউ পালিশ করা হয়। শিশু কাঠে পিউ পালিশ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথম থেকে। আপনারা দেখুন ভিডিওটা, শিশু কাঠে কিভাবে পিউ পালিশ করা হয়। চলুন তাহলে দেখা যাক শিশু কাঠে কিভাবে পিউ পালিশ করা হয়, আপনাদের দেখাচ্ছি পিউ পালিশ কীভাবে শিশু কাঠে করা হয়। ঠিক আছে, এই দেখুন, এই যে শিশু কাঠটা, এই শিশু কাঠে পিউ পালিশ কীভাবে করবো এটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে দেখুন শিশু কাঠ, এই দেখুন শিশু কাঠটাই আমি প্রথমে শিশু কাঠটাকে, এটাকে 80 নম্বর শীষ পেপারে মেজে নিয়েছি। প্রথমে আপনারা 80 নম্বর শীষ পেপারে ভালো করে মেজে নেবেন শিশু কাঠ, শিশুটাকে ভালো করে মেজে নেবেন। তারপরে আপনারা এই করামালে পুটিং করবেন, উড ফিলার দিয়ে পুরো যেখানে গর্ত টত্ত আছে পুরো গর্তগুলো ভালো করে পুটিং করে নেবেন। এই দেখুন আমি পুটিং করেছি, এই যে দেখুন আমি এভাবে পুটিং করে নেবেন পুরোটা। পুটিং করে নেওয়ার পরে আপনারা এটাকে 120 নম্বর পেপারে মাজবেন। এই যে দেখুন 120 নম্বর পেপার, এই যে 120 নম্বর পেপার, এই ওয়াটার পেপার 120 নম্বর পেপার, এটা 120 নম্বর পেপার দিয়ে ভালো করে মাজবেন। পুরো একদম ভালো করে মাজতে হবে পুরো, এই রেশাগুলো পুরো দেখা যাবে। এই যে ব্ল্যাক ব্ল্যাক রেশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো পরিষ্কার দেখা যাবে। ভালো করে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, চলুন তাহলে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। এই যে দেখুন আমি এবার মেজে নিয়েছি, পুরো মেজে নিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। পুরো ভ্যানগুলো দেখা যাচ্ছে, দেখুন পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে ভ্যানগুলো, দেখছেন কেমন ফাইবার দেখা যাচ্ছে। এই যে দেখুন পুরো পরিষ্কার এইভাবে করে নেবেন, মেজে ভালো করে পরিষ্কার করে নেবেন। শিশু কাঠ খুব শক্ত কাঠ, এর গর্তগুলো পুরো দেখা যাবে, সেই জন্য এটা আমি আগে স্যান্ডিং শিলার মারবো, স্যান্ডিং শিলারের সাথে কালার মিক্স করে স্যান্ডিং শিলারটা মারবো। ঠিক আছে, তারপরে পার্ট বাই পার্ট মারবো, আপনাদের দেখাবো কীভাবে মারা হচ্ছে। স্যান্ডিং শিলারটা আমি মারবো, দেখুন আপনাদের, কারণ এই শিশু কাঠটায় এই গর্তগুলো বন্ধ করার জন্য স্যান্ডিং শিলারটা মারতে হবে, না হয় ডাইরেক্ট আপনারা অ্যাপক্সি মারতে পারেন যদি প্লেন থাকে। এইগুলো অনেক রাফ আছে, এইগুলো পুরো স্যান্ডিং শিলার মারতেই হবে। দেখুন এইভাবে মারার পরে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, দেখতে দেখুন স্যান্ডিং শিলার, এই যে স্যান্ডিং শিলার, এশিয়ান পেন্টের স্যান্ডিং শিলার, ওটাই এশিয়ান পেন্টের স্যান্ডিং শিলার, এটা এটা আমি এখন মারবো। এর সাথে আমি ওয়াকি এলো, এই যে ওয়াকি এলো লাগাবো আর টিক কালার, এই দুটো কালার মিক্স করবো। ঠিক আছে, মিক্স করে মারবো, একটা ডাবাতে মিক্স করে মারবো। আপনারা দেখুন, দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কীভাবে মিলাতে হচ্ছে, কী কী মিলাতে হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে মিক্স করবেন একটা ডাবাতে নিয়ে। চলুন, মিক্স করার পর মারার পর আপনাদের দেখ, আমি হাতে অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে মেশিনে অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমি হাতে এটা নিয়ে এটা হাতে অ্যাপ্লাই করছি, আপনারা চাইলে মেশিনেও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু মেশিনের থেকে হাতেই ভালো হবে। মেশিনে যারা নতুন তারা মেশিনে অ্যাপ্লাই করে সাদা সাদা দাগ স্পট এসে যাবে, তাই বলছি হাতেই মেরে নেবেন। এটা মোটা অনেক পেন্টটা। ঠিক আছে, এ দেখুন আমি হাতে অ্যাপ্লাই করছি, এ মারছি, নিচটা মারবো এক্ষুনি, মেরে দিয়েছি। এভাবে মারবেন আপনারা, হাতে কাপড় দিয়ে মেরে নেবেন, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে, এখন এটা শুকাবে, শুকানোর পরে এটাকে মাজবো। এই যে এইভাবে আপনারা অ্যাপক্সিটা মেরে, অ্যাপক্সি বলছি সরি, স্যান্ডিং শিলার মারা হয়ে গেছে। স্যান্ডিং শিলার মারার পরে এই যে দেখাচ্ছি, এটা শুকবে স্যান্ডিং শিলারটা শুকলে আমি আপনাদের দেখাবো, এটাকে মাজতে হবে। শুকার পরে মাজার পরে দেখাবো আপনাদের, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এইভাবে আপনারা স্যান্ডিং শিলারটা মেরে নেবেন, এই দেখুন পুরো ক্লিয়ার দেখা যাবে। এই যে শুকনো হয়ে গেছে, এবারে এটাকে মাজবো আমি, এই দেখুন এটা এইভাবে মাজবো, এটা পুরো শুকনো হয়ে গেছে, এবারে এটাকে মাজবো।
এই দেখুন এটা মাছি, এটা মেন মাছি, এই যে এই দেখুন মাছি, এটা আপনারা 220 নম্বর পেপারে মাছবেন। এই যে দেখুন 220 নম্বর পেপার, এই 220 নম্বর পেপার দিয়ে, ওয়াটার পেপার দিয়ে এটাকে মাছবেন। এই দেখুন এটাকে ভালো করে মাছতে হবে, একদম স্টেপ বাই স্টেপ কী মারতে হবে আপনাদের দেখাচ্ছি, চলুন। আমার মাজা হয়ে গেছে, এরপরে আমি এপক্সি অ্যাপ্লাই করব, এপক্সি অ্যাপ্লাই করব, কীভাবে করতে হবে আপনাদের দেখাচ্ছি। নেক্সট এপক্সি অ্যাপ্লাই করব, মাজা হওয়ার পরে পুরো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে এপক্সি অ্যাপ্লাই করব, আপনাদের দেখাবো এপক্সি অ্যাপ্লাই করার পরে। স্টেপ বাই স্টেপ করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দেখুন আপনারা আমি কীভাবে এপক্সি অ্যাপ্লাই করে দিয়েছি, এই যে এপক্সি অ্যাপ্লাই করেছি, এরপরে আমি এটাকে শুকিয়ে গেছে একবার কাটবো, এটাকে মাজবো আর কি, 320 নম্বর পেপার দিয়ে মাজবো। যে এপক্সি অ্যাপ্লাই করেছি এটা দেখুন, যে এপক্সি অ্যাপ্লাই করে দিয়েছি এটা মাজবো 320 নম্বর পেপারে, ভালো করে মেজে নিতে হবে। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, এইভাবে এপক্সি অ্যাপ্লাই করবেন, তারপরে মাজবেন, শুকে গেলে, শুকনো হলেই মাজবেন, তার আগে মাজবেন না, নয় মেজে নিয়েছি পুরো, এপক্সি মাজা হয়ে গেছে। এরপরে আমি সিলার অ্যাপ্লাই করব, দেখুন এই যে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে, এরপরে সিলার অ্যাপ্লাই করব, পিউ সিলার, দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। এই দেখুন আমি সিলার অ্যাপ্লাই করেছি, যে কত সুন্দর একদম পালিশ হয়েছে, দেখুন পুরো কাঁচের মতন, দেখুন এই সিলার অ্যাপ্লাই করে নেবেন আপনারা। এই দেখুন সিলার অ্যাপ্লাই করেছি, এই দেখুন দেখুন পুরো এইভাবে করে নেবেন সিলার অ্যাপ্লাই, দেখুন সিলারটা অ্যাপ্লাই করে নেবেন। আমি অ্যাপ্লাই করে দিয়েছি সিলার, অ্যাপ্লাই করার পরে আপনাদের দেখেছি মেরে নিয়েছি, এই দেখুন এভাবে মারতে হবে, সিলারটা মেরে নেবেন, পুরো কাঁচের মতন দেখাবে, এই দেখুন। এরপরে এই দেখুন দাদা আমি এখন সিলারটা মেরে নিয়েছি, এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সিলারটা মারতে পুরো একদম কাঁচের মতন হয়ে গেছে, সিলারটা মেরেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখুন সিলারটা মারা হয়েছে আমার, দেখুন এই দেখুন পুরো দেখাচ্ছে কত সুন্দর, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সিলার মারা হয়ে গেছে, সিলারটা আমি শুকিয়ে গেলে কাটিং করব, এখন শুকাবে, শুকানোর পরে এটাকে আবার মাজবো 320 পেপার দিয়ে। এই যে আমি মেজে নিয়েছি, সিলার মারার পর মেজে নিয়েছি, এবার ভালো কাপড় দিয়ে পরিষ্কার করব, এরপরে শ্যাডো মেরে ফিনিশ মারব, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের করতে হবে, দেখুন ভালো করে মাজতে হবে, 320 নম্বর পেপার দিয়ে মাজতে হবে ভালো করে একদম। পুরো মেজে নিয়েছি, কাপড় দিয়ে এবার পরিষ্কার করব। এই যে দেখুন দাদা এখন আমি পিউ মেরে নিয়েছি, দেখছেন তো পিউ মেরে পুরো কাঁচের মতন একদম দেখা যাচ্ছে, এইভাবে আপনাদের পালিশটা করতে হবে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন পিউ মেরে নিয়েছি, এই দেখুন দাদা পুরো দেখা যাচ্ছে, এই দেখুন পালিশ মারা হয়ে গেছে আমার, পিউ পিউ ফিনিশ মেরে দিয়েছে। এইভাবে আপনাদের কালারটা করতে হবে, ঠিক আছে, এই দেখাচ্ছে দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন এইভাবে আপনাদের শিশু কাঠে পালিশটা করতে হবে, স্টেপ বাই স্টেপ পুরোটা আপনাদের দেখিয়েছি, ভালো করে দেখুন, তাহলে আপনারা নিজেই করতে পারবেন।
দেখুন কত সুন্দর একদম কাঁচের মতন দেখা যাচ্ছে।